আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং ইন্সপিরেশন। আজকে আমি তৈরি করব খুবই ডেলিশিয়াস একটি চিকেনের রেসিপি। এটা তৈরি করা অনেক সহজ আর খেতে অসম্ভব মজার। এটা তৈরি করে আপনারা ভাত, রুটি, পরোটা এবং কি পোলাওর সাথে খেতে পারবেন। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 1.5 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি, এটা ব্রয়লার মুরগি। আপনারা যে কোনো ধরনের মাংস দিয়ে এই রান্নাটা করতে পারবেন। কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিতে হবে। 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা। স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি, ধনিয়া গুঁড়া দিয়ে দিব এখানে 1 চা চামচ পরিমাণ, কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিব এখানে 1/2 চা চামচ পরিমাণ, চাইলে সাদাটাও দেওয়া যাবে। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব টক দই। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এটা এখন রেখে দিব 1 ঘন্টার জন্য। হাতে সময় না থাকলে আধা ঘন্টাও রাখা যাবে। পরিমাণ মতো প্যানে তেল দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ, কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা, দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ, লবঙ্গ, গোলমরিচ। তেলটা যখন গরম হবে গরম মশলাটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব। যখন গরম মশলা থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা নেড়েচেড়ে ভেজে নেব নরম হয়ে আসার আগ পর্যন্ত। জোড়াগুলো একটু নেড়ে নেড়ে ছাড়িয়ে দিচ্ছি। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে আর কালারটা একটু হালকা এরকম হবে তখন দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজটা আমি ভালো করে বেটে নিয়েছি। চুলার আঁচটা কমিয়ে পেঁয়াজ বাটাটা দিবেন, তাহলে আর ছিটে গায়ে আসবে না। এখন ভালো করে নেড়েচেড়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে পেঁয়াজের কাঁচা গন্ধটা যে পর্যন্ত চলে না যায় সে পর্যন্ত পেঁয়াজটা ভাজতে হবে। যখন এরকম কালারটা চেঞ্জ হয়ে যাবে আর পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব 8-10টা কাজু বাদাম আমি নিয়েছি, এটা একটু পানি দিয়ে ব্লেন্ড করে তারপর দিয়ে দিব। এখানে কিন্তু যে কোনো বাদামই দেওয়া যাবে, চীনা বাদাম, কাঠবাদাম। এখন নেড়েচেড়ে ভালো করে এই বাদামের পেস্টটাও কষিয়ে নিচ্ছি। যখন এরকম কষানো হয়ে যাবে, তেলটা আর মশলাটা আলাদা হয়ে যাবে, তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব ম্যারিনেট করে রাখা মাংসটা। এখন ভালো করে নেড়েচেড়ে তেলটার সাথে মশলাটার সাথে মাংসটা মিশিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে মিডিয়ামে রেখেছি। এভাবে 2-3 বার ঢাকনা খুলে খুলে নেড়ে দিতে হবে। যখন মাংসটা ভালো করে কষানো হয়ে যাবে তখন 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে আবারও ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি এখানে কিছু ক্যাপসিকাম নিয়েছি, লাল ক্যাপসিকাম আর নিয়েছি সবুজ ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো আমি এভাবে টুকরা টুকরা করে কেটে নিয়েছি আর লাগবে কিছু কাঁচামরিচ। প্রায় 2 মিনিট পর আমি এখন এই মাংসটার মধ্যে ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। যেহেতু ব্রয়লার মুরগি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এজন্য 2 মিনিট পরেই দিয়ে দিলাম। এখন ঢেকে রান্না করব আরও 5 মিনিট। 5 মিনিট পর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া 1 চা চামচ পরিমাণ, একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই মাংস রান্না একটু টেস্টি করার জন্য
এখন আমি দিয়ে দিব সামান্য এক চিমটি পরিমাণ টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা যদিও বা আনহেলদি, কিন্তু এক চিমটি পরিমাণ দিলে খেতে খুবই ভালো লাগবে। আর দিয়ে দিব দেড় চা চামচ পরিমাণ চিনি। এখন চুলার আঁচটাকে একটু কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আরও প্রায় 5 মিনিটের জন্য। এতে করে ক্যাপসিকামগুলো সিদ্ধ হয়ে যাবে আর ঝোলগুলো একটু ঘন হয়ে যাবে। 5 মিনিট পর একটু নেড়ে চেড়ে লবণটা চেক করে নিতে হবে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ক্যাপসিকামগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটা ঘন হয়ে গিয়েছে। তো লবণটা চেক করার পর এখন আমি চুলাটা বন্ধ করে দিব, চলে যাব পরিবেশনে। দেখতেই পাচ্ছেন কতটা সহজ আর কতটা যে মজার, ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।